আপনার ফ্লাইট কবে স্যার? পরশু। নাজিম স্যার বলছিলেন আপনাকে একটা ফেয়ারওয়েল দিন। আমরা অফিসের সবাই আপনাকে নিয়ে খুব গর্ববোধ করি। এত বড় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির শীর্ষ পদে একজন বাঙালি, সত্যি খুব গর্ব হয় স্যার। আপনি আমার আইডল, আমার ইন্সপিরেশন। বাট একটাই আফসোস ছিল, আপনার চেহারাটা পর্যন্ত জানতাম না। জানার পরে কি আগ্রহ চেঞ্জ হয়ে গেছে? নো স্যার, আপনাকে না চিনে না জেনে অনেক বাজেভাবে ট্রিট করেছি। আপনি আমাকে মাফ করে দিবেন স্যার। আমাকেও মাফ করবেন। কেন, আপনি কি করেছেন? নিজের পরিচয় গোপন করেছি। কেন করেছেন? কেন নিজের পরিচয় গোপন করেছেন? মজা নিতে? আপনি খুব ভালো করেই জানেন, কাউকে ছোট করে মজা নেওয়ার মতো মানুষ আমি না। মিম, সে সময় যদি আমি আমার পরিচয় গোপন না করতাম, আপনি লজ্জা পেতেন। ইটস ওকে স্যার। বাবা আপনাকে একান্তে কি বলল আমি কি জানতে পারি? একজন কন্যাদায়গ্রস্ত পিতা কি বলতে পারে জানেন না? অনেক রাত হলো, আমি এবার উঠি। স্যার, আপনি বাবাকে কি জবাব দিলেন? আমি সময় চেয়েছি, কাল অফিসে যাওয়ার আগে গেস্ট হাউসে একবার আসবো, আপনার সাথে একান্তে কিছু কথা বলতে চাই। স্যার, বাবার বয়স হয়েছে, সারাক্ষণ আমাকে নিয়ে দুশ্চিন্তা করে। আপনি বাবার কোনো কথা সিরিয়াসলি নেবেন না। এই বিব্রতকর পরিস্থিতির জন্য বাবার হয়ে আমি আপনার কাছে মাফ চাইছি। আশি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি এটা কেন করলে? কেন নিজেকে ছোট করলে? কেন আমাকে ছোট করলে? একজন বাবা তার সন্তানের জন্য ছোট হতে কোনো লজ্জা নেই। তুমি জানো না বাবা, এই খালিদ আর সেই খালিদের মধ্যে আসমান জমিন ফারাক। এই খালিদ কোনো সাধারণ মানুষ নয়, তার অধীনস্থ হাজার হাজার কর্মচারীর মধ্যে আমি একজন। এই অনুরোধ তার জন্য বিব্রতকর। তুমি ওনাকেও বিপদে ফেলে দিয়েছো। ওনার সামনে আমি কিভাবে যাব? এই লজ্জা আমি কোথায় লুকাবো? মিম, তুমি আগেও ভুল করেছো, আজও ভুল করতে যাচ্ছ। তুমি খালিদকে ভালোভাবে চেনলেই না। তারপরেও মা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার অনুরোধের কি কোনো মূল্যই নেই? তারপরও বাবা, তুমি আমাকে আর খালিদ স্যার দুজনকেই বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছো। হে আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও। একদিকে কন্যা দায়গ্রস্ত বৃদ্ধ বাবার অনুরোধ, অন্যদিকে এমন একজন মানুষ যিনি আমাকে 5 বছর আগে অপমান করে ফিরিয়ে দিয়েছিলেন। এখনো জানি না তার মনের অবস্থা কি, কি করব আমি। Mm-hmm.
আল্লাহ তুমি সহায় হও, তোমার বান্দির প্রতি সদয় হও, এই বিব্রতকর অবস্থা থেকে উদ্ধার করো। আমি যেন আমার বাবা মায়ের সঠিক প্রতিপালন করতে পারি সেই তৌফিক দান করো। তার জন্য যেটা ভালো হয় তুমি সেটাই করো। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক ভালো। স্যার আপনি রেডি থাকলে চলেন, অফিসে যাওয়া যাক। মিম, আমি কিছু কথা বলতে চাই, আপনার শোনার ধৈর্য আছে? মিম, আমার জীবনে নারী সংখ্যা খুবই কম, আমার কোনো বোন নেই, সেই ছোট্টবেলায় মাকে হারিয়েছি। আমি কখনো কোনো মেয়ের হাতটা পর্যন্ত ধরিনি, কেন জানেন? কেন স্যার? সবসময় এই ভেবে ধৈর্য ধরতাম, আল্লাহ যাকে আমার জীবনে পাঠাবেন সেই হবে আমার মনের মতো। মিম, আমি আমার মনের মানুষ পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ স্যার, কনগ্রাচুলেশনস। স্যার আপনি বাবাকে নিয়ে কোনো চিন্তা করবেন না, বাবার বয়স হয়েছে, হিতাহিত জ্ঞান কিছুটা লোপ পেয়েছে, মাঝে মাঝেই বোকার মতো অনেক কিছু বলে ফেলে। আপনার স্বপ্নের রানী কীরকম দেখতে খুব জানতে ইচ্ছে করছে। আমার তাকে নিয়ে একদম হিংসে হচ্ছে না, আল্লাপাক কাকে এত সৌভাগ্য দান করেছে শুধু তা জানতে ইচ্ছে করছে। ছবি নেই তবে তো হয়ে আছে। প্যানোটা নিজের সামনে ধরুন। স্যার সেই 5 বছর আগের দেয়া ঘা এখনো শুকায়নি, অপমানটা ফিরিয়ে দিলাম। মোটেই না, এবার আয়নার দিকে তাকান। কাকে দেখতে পাচ্ছেন? নিজেকে। হুম হুম, আপনি আমার স্বপ্নের রানীকে দেখতে পাচ্ছেন। কি বলছেন স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি যাকে দেখছেন সেই আমার স্বপ্নের মানুষ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, 5 বছর পর আমি তাকে পেলাম। পাসপোর্ট আছে আপনার? আমি কিছুই বুঝতে পারছি না, আমার পাসপোর্ট দিয়ে আপনি কি করবেন? আমি বউ নিয়ে তারপর মাদ্রিদ যাব, বউ ছাড়া আমি যেতেই পারবো না। 3 মাসের ছুটির আবেদন করেছি, হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আমি বিশ্বাস করতে পারছি না, আমি সত্যি এত সৌভাগ্যবতী, সবকিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছে।